বাঁকুড়া শহরে একই দিনে করোনায় আক্রান্ত হলেন পাঁচজন জন এদের বাড়ি ভিন্ন ভিন্ন এলাকায় স্বাস্থ্য দপ্তর সূত্রে শহরের পাটপুর গোপীনাথপুর লালবাজার কমরার মাঠ এলাকায় এই করোনা আক্রান্তের খোঁজ গত তেসরা আগস্ট এই পাঁচজনের লালারসের নমুনা সংগ্রহ করা হয় গতকাল পাঁচজনেরই লালারসের নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে এই পাঁচজনের শরীরেই করোনার উপসর্গ নেই বলে জানা গেছে খবর মেলার পর পাঁচজনকেই ওন্দা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এলাকায় করোনা সংক্রমণ পাশাপাশি রোধে কোমর বেঁধে নেমেছে বাঁকুড়া পুরসভা নতুন করে যেসব এলাকায় করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে সেই সমস্ত এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে সংক্রমিতের নিবিড় সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজও চলছে সংক্রামিত ব্যক্তিদের নিবিড় সংস্পর্শে আসা ব্যক্তিদের লালরসের নমুনা সংগ্রহ করে পাঠানো হবে পরীক্ষার জন্য এদিকে বাঁকুড়া শহরে একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাঁকুড়া পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের বাঁকুড়া পুরসভার তরফে জানা গেছে বাঁকুড়া শহরে এখনও পর্যন্ত মোট উনপঞ্চাশ জন করোনা আক্রান্ত হয়েছেন এর মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা সংক্রমণ রোধে যথাযথভাবে সাপ্তাহিক লকডাউন মেনে চলা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে বাঁকুড়া পুরসভা ব্যুরো রিপোর্ট বাঁকুড়া লাইভ বাঁকুড়া জেলার সব খবর সবার আগে পেতে বাঁকুড়া লাইভের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ফেসবুকে নোটিফিকেশন পেতে আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো অপশন প্রেস করুন নজর রাখুন বাঁকুড়া লাইভের ইউটিউব চ্যানেলে